725 বর্গ কিলোমিটারের কাপ্তাই লেক। দিগন্ত বিস্তৃত এই নীল জলরাশির ঢেউয়ে ঘুরে প্রায় 6 লাখ মানুষের আয় উপার্জন, কয়েক হাজার কোটি টাকার অর্থনীতি, আরেক ভিন্ন জীবনযাপন। এ যেন পানির সাথে জীবনের কথোপকথন। প্রায় 6000 বর্গ কিলোমিটারের রাঙ্গামাটি জেলাকে ঘিরে রেখেছে এ কাপ্তাই লেক। দেশের তো বটেই দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় লেক এটি। এ লেক ধরে চলে যাওয়া যায় বাংলাদেশের শেষ সীমানা ঠেকামুখ পর্যন্ত, যার ওপারে ভারতের মিজোরাম। এই বিশাল বিস্তৃত এলাকায় কিভাবে চলে মানুষের জীবনযাত্রা, কিভাবে এই লেক এখানের অর্থনীতি আর বাণিজ্যের চাকা ঘোরায়, সে কথাই আজকে আমরা জানব। লেকের মাঝে জেগে থাকা এসব পাহাড় দেখতে সমুদ্রের মাঝে ছোট দ্বীপের মতো। দ্বীপের মাঝেই বসতবাড়ি সহ জীবনযাপনের নানা আয়োজন। চলাফেরা ও মাছ ধরায় নৌকায় ভরসা এখানে। জেলার 10 উপজেলা তো বটেই, পাশের জেলা খাগড়াছড়ি হয়ে ভারতের মিজোরাম সীমান্ত পর্যন্ত নৌকা যায় এ লেক হয়ে। দিনের বেলা ছোট বড় লঞ্চ যাত্রী নিয়ে ছেড়ে যায়, হালে যোগ হয়েছে স্পিড বোটও। যখন পানি শুকিয়ে যায় তখন এই আপনার বোট চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, টুকিটাকি ছোট নৌকাগুলো চলে। এখানে আসতে হলে অবশ্যই নৌকা অথবা স্পিড বোট অথবা মানে লঞ্চে করে আসতে হবে। ভোগ্যপণ্য থেকে শুরু করে উৎপাদিত ফসল, মাছ, কাঠ, বাঁশ, পাহাড়িদের তৈরি পণ্য সবই আনা নেওয়া হয় এ বোটে। বছরে প্রায় 100 কোটি টাকার বাণিজ্য হয় এ নৌপথে। সপ্তাহে 2 বার আমাদের বাজারে যাওয়া হয়, আর অন্য দিনে গেলে আমাদের বুট ভাড়া করতে হয় একটা হলো 1000-1200। শুধুমাত্র লবণটা কেনা লাগে, সবগুলো এখানে, মাছও এখানে, ফল ফ্রুট এখানে, যাত্রী পরিবহন, মাল পরিবহন, পণ্য পরিবহন সবগুলোই এই লেকের উপর আমাদের নির্ভরশীল। এখানে আমাদের লেককে নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য সবগুলো মিলে আমাদের 100 কোটি টাকার উপর বাণিজ্য হয় লেকের উপর। মাছ আহরণ এ জেলার মানুষের জীবিকার অন্যতম উৎস। চাপিলা ও কাস্কি মাছের জন্য বিখ্যাত হলেও লেকে অন্য মাছও ধরা পড়ে। মৎস্য নির্ভর জীবিকা প্রায় 50,000 মানুষের। এখন তো আগের তুলনায় খুবই মাছ কম। আগের তুলনায় যদি আমি 250-300 কেজি নিয়ে যেতাম, বর্তমানে নিয়ে যাই 70-80 কেজি মতন। বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায়, জাতি মাছের মধ্যে থাকে আপনার গুড়ি মাছের মধ্যে কেসকি, চাপিলা, রুই, কাতল বেশি ছিল, এখন কিন্তু এগুলো কম পাওয়া যায়। মৎস্য বিভাগের হিসাবে 2022 সালে 17,000 টন মাছ ধরা পড়েছে লেকে, রাজস্ব সহ যার বাণিজ্য মূল্য 750 কোটি টাকা। আমাদের গত অর্থ বছরের হিসাব অনুযায়ী এখানে গত অর্থ বছরে 22-23 অর্থ বছরে সর্বমোট 17,050 মেট্রিক টন মাছ আহরিত হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 650 কোটি টাকা। পানিতে খেলাধুলা করে বেড়ে ওঠা এখানকার শিশুদের, কারণ খেলার মাঠ বা বিনোদন কেন্দ্র এখানে নেই বললেই চলে। কোনো কোনো পাহাড়ি দ্বীপে গড়ে ওঠে হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলোকে বলা যায় পাহাড়ের বাণিজ্য কেন্দ্র। যেহেতু এই অঞ্চলে যোগাযোগের প্রধান বাহনই নৌকা, সেহেতু এখানকার যেই হাট বাজারগুলো সেগুলোও গড়ে উঠেছে মূলত কাপ্তাই হ্রদকে কেন্দ্র করে। এই হাট বাজারগুলোই এখানকার অর্থনীতি আর জীবনযাত্রার প্রাণ। এখানকার উৎপাদিত ফল ফসল সবই বিক্রি হয় হাটবারে। তবে ব্যবসায়ীরা জানালেন এই হাটবারের বাইরে অন্যান্য সময় কিন্তু তারা নির্ভর করেন এখানে আসা পর্যটকদের উপরে। দেখা মিলে জুমের উৎপাদিত চাল, ডাল, ফল আর পাহাড়িদের তৈরি নিজস্ব পণ্য। পর্যটক মৌসুমে ব্যবসা হয় আরও জমজমাট। শাড়ি, লুঙ্গি, আপনার 3 পিস গামছা, সব কিছু, ব্যাগ, বেতের ব্যাগ আছে। এই টুরিস্ট আসলে এগুলো কিনে নিয়ে যায় এখান থেকে। আমাদের এগুলো যেগুলো কাঁচামালগুলো থাকে এগুলো বেশিরভাগ হচ্ছে টুরিস্টের জন্য। এখানে ফল ফসল উৎপাদন আর বিপণনেও প্রয়োজন লেকের পানি। বছরে 1,500 কোটি টাকার প্রায় 6 লাখ টন ফল উৎপাদিত হয় রাঙামাটির পাহাড়গুলোতে। বছর জুড়ে পর্যটক আসে এখানে, গড়ে উঠেছে অর্ধশত বিনোদন কেন্দ্র, আছে শতাধিক রেস্টুরেন্ট, হোটেল, এছাড়া 100 পর্যটন বোট চলাচল করে কাপ্তাই লেকে। সব মিলিয়ে বছরে 200 কোটি টাকা লেনদেন হয় পর্যটনে। সবাই সমতলে বসবাস করবে বিষয়টি এরকম না যে পানির সাথে বসবাস, অথবা পানিকে পুঁজি করে একটা জীবন ব্যবস্থা বা একটা জীবন প্রক্রিয়া চলছে, আবার এই পানিকে পুঁজি করেই তার অর্থনৈতিক চালিকা ঘুরছে।
তবে পাহাড়ে এই বিপুল অর্থনীতি আর বিনিয়োগের প্রধান বাধা নিরাপত্তা। লেকসহ এখানকার পাহাড়ে ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রাম এরিয়ার তত্ত্বাবধানে পার্বত্য এলাকায় আঞ্চলিক সংগঠনগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি বন্ধে কাজ করছে সেনাবাহিনী। হোসাইন জিয়াদ, এখন রাঙ্গামাটি। A generous soul with many possibilities. Blaze Hoskin.